নানা ব্যস্ততার কারণে ঘড়ি ধরে টিভির সামনে বসতে পারেন না অনেকেই সময় সুযোগ মতো তারাই বসে যাচ্ছেন অনলাইনে বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই ইউটিউবে দেখে নিতে পারছেন পছন্দের নাটক নতুন আরেকটি মাধ্যম আসায় ব্যস্ততা বেড়েছে অভিনেতাদেরও এখন নাটকটা ইউটিউবে অনলাইনেই মানুষ বেশি দেখছেন কারণ অনলাইনে কমার্শিয়ালের প্রভাবটা একটু কম অন্যান্য দেশে ওয়েব কন্টেন্ট অনেক পপুলার বড় বড় ফিল্মンスター ওয়েব সিরিজে কাজ করছে তাদের ফিল্মের থেকে বেশি প্রচার এবং প্রসার পাচ্ছে যে কোন ক্ষেত্রই যখন ক্ষেত্রগুলো বাড়তে থাকে তখন আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি পজিটিভ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত নাটক আর মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ পায় তা থেকে দর্শকদের বিপুল সারা দেখে শুধুমাত্র ইউটিউবের জন্য ওয়েব নাটক বানাচ্ছেন অনেকেই তাদেরই একজন মাবরুর রশিদ বান্না যেই কাজগুলো আমি হয়তো টিভিতে দেখাতে পাচ্ছি না বা আমার হয়তো টেলিভিশন নিচ্ছে না কিন্তু আমি করতে চাই সেই কাজগুলোর প্র্যাকটিস করাটা আমার মনে হয় এভাবে খুব ভালো একটা জায়গা প্রথম রঞ্জনে আমি ছেড়েছিলাম কন্টেন্টটার নাম ছিল জীবন সেই কন্টেন্ট থেকে প্রডিউসার অলরেডি তার লোক অর্থ তুলে ফেলেছে আইফ্লিক্সের মতো কন্টেন্ট প্ল্যাটফর্ম আসতেছে এরকম আরও অনেকগুলি প্ল্যাটফর্ম আপকামিং তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা ভালো সম্ভাবনা আছে আপনার সামনের দিকে হওয়ার তবে দর্শক বাড়ানোর জন্য গুটি কয়েক প্রফিট নির্মাতার বিরুদ্ধে নাটকে অশ্লীল দৃশ্য ব্যবহারের অভিযোগ উঠেছে বিষয়টি স্বীকার করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসে হক অলিক কিছুদিন আগেও একটা অভিযোগ এসছিল একটা সিরিয়াল নিয়ে তো আমরা নির্মাতাকে ডাকি এবং কথা বলি সে কিন্তু ওই পশুগুলিকে কেটে তারপর আপলোড করে প্রতিটা নির্মাতারই সচেতন হওয়া উচিত শিল্পীর সচেতন হওয়া উচিত এবং টেলিভিশন চ্যানেল সরকার এবং নাটক নির্মাণের সাথে যারা আমরা সম্পৃক্ত সবাই মিলে আসলে একটা জায়গায় একটা নীতিমালা তৈরি করা উচিত যে কোন প্রক্রিয়ায় ওয়েব সিরিজগুলি হতে পারে আমাদের দেশের তথ্য প্রযুক্তির প্রসারের সুবিধা নিয়ে নির্মিত এই ওয়েব নাটক বিনোদনে যোগ করেছে নতুন মাত্রা তাই মাধ্যমটি জনপ্রিয়তা ধরে রাখতে এখনই পদক্ষেপ নেয়ার তাগিদ নাটক সংশ্লিষ্টদের ইয়াসমিন রিমু মাসরাঙা সংবাদ ঢাকা